seventh semester power, subject name automobile troubleshooting and driving, subject code 67172, আমি ইঞ্জিনিয়ার এস এম ইসা, ওয়ার্কশপ সোয়ার পাওয়ার, ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট। আমাদের সাবজেক্ট তোমরা ইতিমধ্যে বুঝে পাচ্ছ যে অটোমোবাইল ট্রাভেল শুটিং অ্যান্ড ড্রাইভিং সাবজেক্টটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আমরা অটোমোবাইল কীভাবে পরিচালনা করব, অটোমোবাইল কীভাবে ড্রাইভিং করব ইত্যাদি সম্বন্ধে এই সাবজেক্টের ডিটেলস আলোচনা করা আছে। আমাদের প্রথম চ্যাপ্টার অটোমোটিভ ইঞ্জিনের ট্রাভেল শুটিং। আমরা যদি হিস্ট্রি শিখি, ইঞ্জিন অটোমোবাইলের হিস্ট্রি জানতে চাইলে জানতে পারবো যে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে আমরা প্রথমে ছিল আমাদের ঘোড়াচালিত গাড়ি, এরপর ছিল স্টিম ইঞ্জিন, এরপর ছিল আমাদের আইসি ইঞ্জিন, পেট্রোল এবং ডিজেল ইঞ্জিন, এবং লাস্ট আসে হাইব্রিড ইঞ্জিন এবং ইলেকট্রিক কার। আমরা জানবো এই সাবজেক্টে যে আমাদের ড্রাইভিং করতে হলে কী কী জিনিস জানা দরকার। আমাদের ইঞ্জিনের মধ্যে যত সিস্টেম আছে সবগুলোর সম্বন্ধে আমাদের পূর্ণ জ্ঞান থাকা লাগবে, যেমন আমাদের স্টার্টিং সিস্টেম, আমাদের কুলিং সিস্টেম, আমাদের চার্জিং সিস্টেম, ব্রেকিং সিস্টেম, ফুয়েল সিস্টেম, এবং আমাদের ইঞ্জিনের চাসিস সম্বন্ধে ধারণা থাকা লাগবে। আমাদের ছবিতে একটা অটোমোবাইলের ছবি দেওয়া আছে, অটোমোবাইল ছবিতে একটা ইন্ডিকেশন আছে যে আমরা ড্রাইভিং হুইল দেওয়া আছে, অর্থাৎ আমরা অটোমোবাইলটাকে কীভাবে ড্রাইভ করবো সেই সম্বন্ধে আমরা জ্ঞান অর্জন করব। প্রথমে আমরা যদি ট্রাভেল শুটিং কী জিনিস এটি আমরা বুঝতে চেষ্টা করব। ট্রাভেল শুটিং হলো এমন একটা জিনিস যা আমরা আগের থেকে একটা চার্ট করা থাকবে যে কী কী ইঞ্জিনের ত্রুটি হলে কী কী তার প্রতিকার এবং কী কী তার সমাধান, এটা আমরা জানার চেষ্টা করব। আমরা দেখব একটা ইঞ্জিনের উপসর্গ দেখা দিলেই তার প্রতিকার কী এবং তার কীভাবে সমাধান করলে সেই সম্বন্ধে আমাদের জ্ঞান থাকা লাগবে। অটোমোবাইলের মধ্যে প্রথমে থাকবে ইঞ্জিন, অর্থাৎ আমাদের অটোমোবাইলের মেইন সোর্স হলো পাওয়ারের মেইন সোর্স হলো ইঞ্জিন। ইঞ্জিনের পরে থাকবে আমাদের যে ফ্লাইহুইল, ফ্লাইহুইল পরে থাকবে ক্লাচ, ক্লাচের পরে থাকবে আমাদের গিয়ারবক্স, গিয়ারবক্সের পরে আমাদের ডিফারেনশিয়াল গিয়ারবক্স, এবং হাফ শ্যাফ্টের মাধ্যমে চাকায় পাওয়ার ট্রান্সমিট হবে। আমাদের সম্মুখে জ্ঞান থাকা লাগবে এবং যিনি পরিচালনা করবেন অটোমোবাইল, যিনি পরিচালনা করবেন তারও জ্ঞান থাকা লাগবে, যে রাস্তার ট্র্যাকিংগুলো জানা থাকা লাগবে, রাস্তার যে সমস্ত সিম্বল দেওয়া থাকে সেগুলোর সম্বন্ধে জ্ঞান থাকা লাগবে, গাড়ি পথ যেখানে স্পিড লেখা আছে সেই স্পিডের গাড়িকে পরিচালনা করা লাগবে, এবং আমরা যিনি ড্রাইভার থাকবেন তার ট্রাফিক রুল সম্বন্ধে পূর্ণাঙ্গ জ্ঞান থাকা লাগবে, এবং ইঞ্জিন এবং অটোমোবাইলের কোথায় কী ত্রুটি বিচ্যুতি আছে সে সম্বন্ধে তার জ্ঞান থাকা, তবে গাড়িটা সুস্থ হবে, তিনি পরিচালনা করতে পারবেন, তিনি ড্রাইভ করতে পারবেন। আমাদের সাবজেক্টের মধ্যে আছে আমরা গাড়িটাকে কীভাবে ড্রাইভ করব, সুতরাং গাড়িতে আমরা কীভাবে ড্রাইভ করবো সেই সম্বন্ধে আমার জ্ঞান থাকা লাগবে, এবং শুধুমাত্র থিওরিটিক্যাল জ্ঞান হলে হবে না, আমরা প্র্যাকটিক্যালও, যখন আমাদের অনলাইন ক্লাস বাদ দিয়ে যখন প্র্যাকটিক্যাল ক্লাসগুলো হবে তখন আমরা ছাত্রদেরকে শেখাতে পারবো যে আমরা কীভাবে একটা অটোমোবাইল পরিচর্যা করে আমরা ড্রাইভ করব, সেই সম্বন্ধে শিখবো, এবং আমাদের আমরা ভেহিকেলের আমরা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির কাছে গিয়ে আমরা পরীক্ষা দিয়ে আমরা একটা ড্রাইভিং লাইসেন্স অর্জন করতে সক্ষম হব। আশা করি তোমরা সেগুলো পারবা। আমাদের প্রথম সাবজেক্টে আছে ইঞ্জিনের কী কী ট্রাবলস আছে এবং তার কী কী উপসর্গ থাকে এবং কীভাবে প্রতিকার করা যায়। হঠাৎ করে গাড়িটা ইঞ্জিন স্টার্ট হচ্ছে না, তাহলে কী কী সমস্যা থাকতে পারে? আমরা প্রাথমিক মনে করব যে আমাদের ইঞ্জিন যেহেতু স্টার্ট হচ্ছে না তাহলে তো স্টার্টিং সিস্টেমে ত্রুটি থাকতে পারে, অথবা তার কানেকশানে ত্রুটি থাকতে পারে, ব্যাটারি দুর্বল থাকতে পারে, অথবা ব্যাটারির কানেকশানে দুর্বল থাকতে পারে, এবং আমাদের অথবা ফুয়েল ট্যাঙ্কের মধ্যে তেল না থাকতে পারে, এই কারণে হয়তো ইঞ্জিন স্টার্ট হচ্ছে না। যদি আমরা প্রতিকার করতে তাহলে আমরা কী করব, তাহলে আমরা যদি স্টার্টিং সিস্টেমটা সঠিক না থাকে তাহলে আমরা স্টার্টিং সিস্টেমটা ওকে করে দিব। যদি আমরা দেখি যে আমাদের ব্যাটারি চার্জ হচ্ছে না তাহলে চার্জিং সিস্টেমটা আমরা রিপেয়ার করে ওকে করে দিব। যদি আমরা দেখি যে না আমাদের ফুয়েল ট্যাঙ্কের তেল নাই, জ্বালানি নাই, তাহলে আমরা ফুয়েল ট্যাঙ্ককে নতুন করে রিফিলিং করব, ফুয়েল ভর্তি করবো এবং আমরা গাড়িকে আবার সুন্দর করে স্টার্ট করব এবং আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করব।
আশা করি আমরা বুঝতে পারছি। নেক্সট ক্লাসে ডিটেলস আবার আলোচনা করা হবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।